সাতাশে মার্চ প্রিন্সিপাল হুজুর ওকে অফিস থেকে পিওনের মাধ্যমে ডাকি নিয়ে গেছিল। ডাকি নিয়ে যাওয়ার পর ওরে অফিসে ডাকছিল, ডাকার পর প্রিন্সিপাল অশ্লীল কথাবার্তা বলে যে আমার সাথে রিলেশন করে, বিভিন্ন ধরনের এই ধরনের কথাবার্তা বলছিল। পরে আমার বোন উস্তাদ বলতেছে যে স্যার হুজুর আপনি আমার শিক্ষক, আমার বাপের সমতুল, আপনি এটার প্রতিবাদ করুন, আপনি এটা কেন বলতেছেন। তো তখন এর গায়ের উপর টাচ করতেছে, টাচ টুচ করতেছে, এবার এ দৌড়ায় বাইরে গেছি। ক্লাসে মেয়েগুলো দেখছিল সবাই উস্তাদ প্রতিবাদ করবো, তুই গ্রুপে দাঁড়া আমরা প্রতিবাদ করবো। তো এরপরে ওই সাতাশে মার্চে সোনাদের থানায় একটা মামলা হয়েছিল, মামলা জামিন চাইছিল ওনারা। আবার সোমবারে জামিন চাইছিল, জামিন নামঞ্জুর হয়ে গেছিল। পথে আমার সাথে অ্যাম্বুলেন্সের নুসরাতের সাথে কথা হয়েছিল, এটা আমি বলছি কী হয়েছে। ও আমার নুসরাতে বলতেছে যে যখন ও হলের মধ্যে ঢুকতেছে, একটা মেয়ে বলতেছে যে তোর বান্ধবী নিষাদকে উপরে মারতেছে। নিষাদকে? নিষাদ হচ্ছে ওর ক্লাসমেট, পরীক্ষার্থী, ও মানে ওই ব্যাপারটা জানে। এ কথা বলি ওকে উপরে নিয়ে গেছি। উপরে নিয়ে যাওয়ার পর বিভিন্ন কি গ্লাস গ্লাসের মধ্যে হাত হাত ধরাইছে, বিভিন্ন ইয়ে করছে। পরবর্তীতে বলতেছে যে তুই বল যে এগুলা সব মিথ্যা বানোয়াট, এটা বল না, এটা একটা সত্য ঘটনা, এটা আইনের প্রক্রিয়া চলে গেছে, এটা আইনের গতিতে চলবে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এটার প্রতিবাদ করবো। এ কথাটা বলছিল নুসরাত। তখন এর পরে এর নাকি আগুন এরকম কিছু করে যাচ্ছে। এর পরবর্তীতে আমার সাথে কথা বলতে পারবে।